ব্যাস ফ্যামিলি লাইটটা কেন জ্বালানো, কেননা আমি ইয়ে পর্দা টর্দা খুলে দিচ্ছি, তাও দেখছি একটুখানি অন্ধকার অন্ধকার লাগছে, মানে সেরকম ইয়ে আলো আসছে না। তোমাদের আমার পুজোর কিছু স্বপ্ন, মানে যেটা আমি পেয়েছি সেটা আর কি দেখাবো করে মানে বার করেছি, দেখছি ও লাইটের অতটা আসছে না, ওই জন্যই আমি ইয়ে জ্বালা। আচ্ছা যাই হোক, আজকে শুভ তৃতীয় চতুর্থী, তো যাদের অফিস আছে, কোনো গভর্নমেন্ট শুনলাম হলিডে কাল থেকে নাকি স্টার্ট করে দিচ্ছে, মানে কালকেই লাস্ট হয়েছে। যাই হোক, প্রাইভেটে যারা কাজ করো তাদের তো বোধ হয় পঞ্চমী থেকে ছুটি, বা অনেকের আছে একদিন, যেরকম যেরকম ছুটি পেয়েছ। যাই হোক, পুজোটাকে এনজয় করো। চতুর্থ মানে মহালয়া থেকে তো ঠাকুর দেখতে সব বেরিয়ে গেছে, এখন এতটাই মানে সবার ক্রেজ, মানে কি বলবো। যাই হোক, ভালো, এই আনন্দটা থাকা ভালো, জীবনে এই আনন্দ ছাড়া তো আর কিছু নেই, মনে হয় আনন্দটাই ভালো। আমি যেরকম কালকে একটু বেরিয়েছিলাম, কেননা পরে আর টাইম হবেও না, আমাকেও নিয়েও যাবে না, তার কাজের চাপ, আর এখন আমার মেয়ে এলে কী করবে সেটা আমি জানি না, কিন্তু হ্যাঁ মেয়ের সঙ্গে যাব ওর বান্ধবীর বাড়িতে, ওটা হচ্ছে অষ্টমীর দিনকে, আমি নিজেই বলেছি। আমার খুব অষ্টমীর মানে ওই ভোগ খেতে, আর যাই হোক এবারে পুজোটা দেখার খুব ইচ্ছা, তো যাব। আর যান তো আমার কাছেই থাকবে, হ্যাঁ ও ঠাকুমা ঠাকুর দাদা এসছে, তো ওখানে দুদিন থাকবে, দুদিন আমার কাছে থাকবে, ব্যাস এই মিলিয়ে মিশিয়ে থাকবে, ভালোই হবে, সবাইকেই তো টাইম দিতে হয়, তো এত বছর টাইম দেয়নি, এবারে আমার টাইম দেবে। যাই হোক, বাদ দাও ওইসব কথা, ভালোই এস ফ্যামিলি, নিশ্চয়ই আজকে সকালটা খুব ভালো কেটেছে, ভালো শুরু হয়েছে, তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমিও ভালো আছি। চলো পুজোর শপিং দেখাই, এই শাড়িটা দিয়ে শুরু করব। এই দেখো দাঁড়া, এই শাড়িটা, এটা হচ্ছে ঘিচা, ঘিচা এটা, এই দেখো তোমরা কি দেখতে পাচ্ছ, হ্যাঁ এটা হচ্ছে ঘিচা, এই যে এটা হচ্ছে আঁচল, আর এরকম এই শাড়িটা সব জানে যে আমি একটু সিল্ক ছাড়া আমি শাড়ি পরতে মানে পরতে আর কি আমার হয় না, ঠিক পরাটা হয় না, তো এটা ঘিচা সিল্ক, ভীষণ সফট আর ভীষণই এলিগেন্ট আর ভীষণই সুন্দর। এইটা দিয়েছে আমার মানে আমি তো দেখো আমার কাছে সবাই সন্তান, তাই না, এটা আমার এক ভাইয়ের ছেলে দিয়েছে, এইটা আমার মায়ের মামা তো মানে ভাইয়ের ছেলে, যাই হোক তো আমারও ভাই হবে, মামা তো দাদার ছেলে, তো আমারও ভাই ছেলে হবে, ভাই বলছি ছেলে হবে, তো আমাকে ওটা দিয়েছে, ঠিক আছে। খুব সুন্দর শাড়িটা, আমি পুরো খুলছি না, কেননা ইয়ে করতে মানে আমার শাড়িটা খুবই পছন্দ হয়েছে, খুবই সুন্দর শাড়িটা, দেখতে পাচ্ছো তো খুবই সুন্দর শাড়িটা। যাই হোক, কালার কম্বিনেশনটা খুব ভালো, আমি একটু ব্লুর ওপরে একটু পছন্দ করি, তো ব্লু ব্ল্যাক আমার এটা পছন্দ। আর একটা দেখাই হচ্ছে, এইটা দিয়েছে হচ্ছে আমার দিদির ছেলে, মানে আমারই ছেলে, যাই হোক ছেলে বলে মেনেছি যখন ছেলে, স্বাধীনের শ্বশুরবাড়ির থেকে দিয়েছে এইটা, এই যে এটা আচল, এটা পা, এটা স্বাধীনের শ্বশুরবাড়ি, এবার আমার সবই ব্লু হয়ে গেছে, এটা স্বাধীনের শ্বশুরবাড়ির থেকে দিয়েছে, এটা কী শাড়ি আমি জানি না, এটা দিয়েছে। আর এইটা দিয়েছে হচ্ছে স্বাধীন, এটাও আমি কী শাড়ি আমি জানি না, এটা কী শাড়ি আমি জানি না, তো যাই হোক এমনি শাড়িটা সুন্দর, প্রিন্টটা বেশ সুন্দর, এই যে আপনি, এই যে প্রিন্টটা বেশ সুন্দর। ও বলেছে তুমি ব্লাউজ কিনে নিও, আমি তোমাকে ব্লাউজের টাকা পাঠিয়ে দেবো, তো যখন বলেছে তখন যেই বলা সেই কাজ, যখন আমি শাড়িটা পরবো, পুজোতে তো এখন পরা হবে না, কেন ফলস পিক কখন হবেও না, পুজোতে পরাও হবে না, যখন আমি পরবো আমি ব্লাউজটা কিনবো, আর না তো বলবো এই চল গিয়ে সঙ্গে গিয়ে ব্লাউজ কেন। তো যাই হোক, এটা আমার বড় ছেলেই দিয়েছে, আর ওর আঙ্কেলকে এই শার্টটা দিয়েছে, শার্টের কালারটা সুন্দর, আঙ্কেলকে এই শার্টটা দিয়েছে, এই গেল এদিকে। আর আমার এক বন্ধু দিয়েছে আমাকে এই একটা চুড়িদার, এটা খুব সুন্দর, সু কটনের,
এটাও ব্লুর ওপর গেছে, এবারে আমার সব ব্লু হয়েছে জানো। আর এই একটা চুড়িদার একই বন্ধু আমাকে এই দুটো দিয়েছে, এটাও সুন্দর, এটা সারারা সেট, এটাও দিয়েছে। এই দুটো আমার বন্ধু দিয়েছে। আর এইটা আমি কিনেছি একটা কুর্তি, ওই নায়রা কাট, এটা আমি কিনেছি। আর আমার এটা মেয়ে হচ্ছে বাবাকে দিয়েছে শেরওয়ানি, খুব সুন্দর একটু প্রিন্টেড, ভালো লাগে ওকে পড়লে, এটা দিয়েছে মেয়ে। বেরোচ্ছি, আমি আজকে এটা পরেছি, এটা নায়রা কাট না নায়রা না এটা আলিয়া কাট একটা জামা, জাস্ট এরকম। এই জামাটা সেদিনকে খুঁজছিলাম পাচ্ছিলাম না, এই জামাটা পরেছি, কেমন লাগছে জানিও, এটা খুঁজছিলাম পাচ্ছিলাম না, এটাই আজকে থেকে এই অটো অটো বন্ধ করেছি। একদিকে ভালো হয়েছে, হয়তো আমার এই যাতায়াতটা খুব প্রবলেম হতো। আর এদিকে আজকে খুব ভিড়, সাউথে খুব ভিড়, ঠাকুরের জামা নিয়ে নিয়েছি। এখনও অনেক মণ্ডপে ঠাকুর যাচ্ছে, ছোটবেলায় ওখানেই আমরা এ করতাম, আড্ডা মারতাম। চতুর্থী আজকে দেখেই তো মনে হচ্ছে অষ্টমী নবমী, এত একটা চেতলায় অনেক পুজো হয়, আগে গিয়েই অগ্রণী, জানি না অগ্রণীটা খোলা আছে। ব্যাস চতুর্থীও শেষ, তারপরে আর কিছু ঘন্টার পরে পঞ্চমী স্টার্ট। যাই হোক, আমি ঠাকুরের জামা কাপড় কিনেছি, খুব একটা যে আমার মন মতো হয়েছে তা নয়, কিনতে দেরি হয়ে গেল, এটা আমার আমার সবথেকে বড় আমি অপরাধ মনে হচ্ছে, জানি না কেন। যাই হোক, তো আসল কথা কী বলবো, যাই হোক আজকে ওই কিনে তারপরে আমি চেতলা গেছিলাম, আর দু তিনটে ওই রানিংয়ের পথে দেখলাম ঠাকুর, ঠাকুরের থেকে বেশি মানুষের মাথা, কালো কালো মাথা দেখলাম, বেশ ভালো লাগছে সবার আনন্দ খুশি দেখে। ব্যাস ওইটুকুনি গল্প করলাম, করে আবার বাড়ি চলে এলাম। তোমাদের কেমন কাটলো দিন জানিও, কেউ জানাচ্ছ না। আর আবার বলি হ্যাপি পূজা, ভালোভাবে পূজা এনজয় করো। ব্যাস এই তো কাল পঞ্চমী, ব্যাস দেখতে দেখতে বিজয়াদশমী চলে আসবে, আবার একটা বছর, তখন খুব কষ্ট হয়। চলো ভালো এনজয় করো, চারটে দিন ভালোভাবে এনজয় করো। গুড নাইট, সুইট ড্রিম, বাই। আর যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে, কমেন্ট করতে ভুলে যাচ্ছ কিন্তু ভুলো না, ওকে বাই। এটা আমি কিনেছি, আর তো দেখো বছরে সবসময় কেনা থাকে, এগুলো আমার পাওয়া, যেগুলো দেখালাম পাওয়ারগুলো, আর যেগুলো আমি পেয়েছি। আর মনে হচ্ছে এবার বাড়েনি দিদি, দেখো গত বছর থেকে কেউ আমি তো আমার শরীর তো জানোই আমার মানে ব্রেন স্ট্রোক হয়েছিলো, তো আমি তো এইসব কিছু কিনতেই পাইনি, আমার একমাত্র জানকেও আমি কিছু দিতে পারিনি আর কাউকেও না, তো গত বছর আমাকে কেউ কিছু দেয়নি, তো এবছরে আমি মনে হচ্ছে আগে থেকে সবাইকে দিয়ে আমি বোধহয় বার্ডেন করে দিয়েছি, এটাই আমি সবাইকে বোঝাতে চাইছি। যখন বন্ধ হয়ে গেছিলো হয়ে গেছিলো, কিন্তু আমি না বন্ধ করতে পারি না, কেননা মনে হয় যতক্ষণ আছি একটু একটু ছোটো ছোটো উপহার সবাইকে দিলে ভালো হয়, কিন্তু আমাকে কিন্তু গতবার সবাই দেওয়া বন্ধ করে দিয়েছিলো, আবার এবারে কেন দিলে আমি বুঝলাম না। যাই হোক,
বার্ডেনটা আমার সবসময় ভালো লাগে না, মনে হয় যে আমি দিলাম বলে তাদের মধ্যে বোধহয় আবার বার্ডেনটা পড়ে গেল। যাই হোক, এগুলো পাওয়ার, আর তোমরা বলবে আমার মেয়ে আর ছেলে, ছেলে অর্ডার দিয়েছে প্লাস টাকাও দিয়ে গেছে আমি বাইরে যাব বলে, আর মেয়ে তো দিয়েই যাচ্ছে এটা ওইটা, তো আমি বাইরে যাব বলে আমি ইয়ে করেছি, ও আমাকে বলেছে যে আমি তোমাকে টাকা দিয়ে দেবো, ওইটা আমার লাগবে, কেননা এত জামা কাপড়, সেদিনকে ওয়ার্ড্রপ গেছি, এত জামা কাপড় কী হবে, অনেক শাড়ি আছে যেগুলো আমি পরিনি এখনও। তো যাই হোক, এই হলো আমার পাওয়া আর এ করা, আর ব্যাস তোমাদের দেখিয়ে দিলাম, কালকেই পেয়েছি, কালকে বললাম না যে আমি ঠাকুরের কাপড় কিনতে যাবো, তো কালকে হয়নি, আজকে যাবো, আর ওরা এসেছিলো, ভালো লেগেছে। ও আর একটা শার্ট ভুলে গেছিলাম তো, সরি, এই যে এরকম দেখাচ্ছে এই শার্টটা, এইটাও স্বাধীনের শ্বশুরবাড়ি থেকে ওর আঙ্কেলকে দিয়েছে এই শার্টটা, শার্টটা মনে হচ্ছে একটু বড় হবে, যাই হোক ও 44 পর এটা 46, ও ঠিক আছে, ওভার সাইজ শার্ট এইটা। চলো এবারে, এখনও পর্যন্ত আমি ব্রেকফাস্ট করিনি, না আগে কী কী পেয়েছি দেখিনি, আর এবারে অনেকে অনেক কিছু দিয়েছে, অনেকে না মানে যারা দেয় না তারাও দিয়েছে অনেকে, তো জানি না। চলো, এটা মেয়ে হচ্ছে ওর বাবাকে দিয়েছে শেরওয়ানি, খুব সুন্দর একটু প্রিন্টেড, ভালো লাগে ওকে পড়লে, এটা দিয়েছে মেয়ে। বেরোচ্ছি, আমি আজকে এটা পড়েছি, এটা নায়রা কাট, না নায়রা না, এটা আলিয়া কাট একটা জামা, জাস্ট এরকম, এই জামাটা সেদিনকে খুঁজছিলাম পাচ্ছিলাম না, এই জামাটা পড়েছি, কেমন লাগছে জানিও, এটা খুঁজছিলাম পাচ্ছিলাম না, এটাই পুজোর জামা টামা, ওই ঠাকুরের জামা টামা নেওয়া হয়ে গেল, এই হেলমেট পরলে পরে একটু প্রবলেম হচ্ছে, যাই হোক এত ভিড় হয়ে গেছে আজকে থেকে, এই অটো অটো বন্ধ করে দিয়ে একদিকে ভালো হয়েছে, হয়তো আমার এই যাতায়াতটা খুব প্রবলেম হতো, আর এদিকে আজকে খুব ভিড়, সাউথে খুব ভিড়, ঠাকুরের জামা নিয়ে নিয়েছি, এন্ট্রি বাপ চতুর্থী, আজকে দেখেই তো মনে হচ্ছে অষ্টমী নবমী, এত ভিড়, এটা চেতলায় অনেক পুজো হয়, আগে গিয়েই অগ্রণী, জানি না অগ্রণীটা খোলা আছে, ব্যাস চতুর্থীও শেষ, তারপরে আর কিছু ঘন্টার পরে পঞ্চমী স্টার্ট। যাই হোক, আমি ঠাকুরের জামা কাপড় কিনেছি, খুব একটা যে আমার মন মতো হয়েছে তা নয়, কিনতে দেরি হয়ে গেল, এটা আমার আমার সবথেকে বড় আমি অপরাধ মনে হচ্ছে, জানি না কেন, যাই হোক, তো আসল কথা কী বলবো, যাই হোক আজকে ওই কিনে তারপরে আমি চেতলা গেছিলাম, আর দু তিনটে ওই রানিংয়ের পথে দেখলাম ঠাকুর, ঠাকুরের থেকে বেশি মানুষের মাথা, কালো কালো মাথা দেখলাম, বেশ ভালো লাগছে সবার আনন্দ খুশি দেখে, ব্যাস ওইটুকু গল্প করলাম, করে আবার বাড়ি চলে এলাম, তোমাদের কেমন কাটলো দিন জানিও, কেউ জানাচ্ছ না, আর আবার বলি হ্যাপি পূজা, ভালোভাবে পূজা এনজয় করো, ব্যাস এই তো কাল পঞ্চমী, ব্যাস দেখতে দেখতে বিজয়াদশমী চলে আসবে, আবার একটা বছর, তখন খুব কষ্ট হয়, চলো ভালো এনজয় করো, চারটে দিন ভালোভাবে এনজয় করো, গুড নাইট, সুইট ড্রিম, বাই,
আর যদি ভালো লাগে তাহলে কি করবে, লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব, ঠিক আছে, কমেন্ট করতে ভুলতে যাচ্ছ কিন্তু ভুলো না, ওকে বাই।